আল্লাহর নবীর নূরে তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ বানালে আরশে মোআল্লা কোথা যাচ্ছে বার ওয়াজ আমি জানি না বুঝতে পারছেন কিনা মানে আল্লাহর নবীর নূরে একটি টুকরা দিয়ে আল্লাহ যে আরশে মোআল্লা বানিয়েছে ওটা নূরের তৈরি আর আল্লাহর নবীর শরীরটা নূরের নূরের নবী সোনার ছবি মতির মতো চমক দেয় মুস্কি হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায় আমার সোনার নবী যাকে আল্লাহ নিজের কাছে নিয়ে যাবে এই রজবের মাসে যাকে নিয়ে যাবে তার শরীরে নূরের ছবি আছে নূর আছে আর যেখানে যাবে সেটাও আমার চোখে আসবে না আমার চশমা গাড়িতে দেখুন কি বলেছে প্রিয় ভাই সব দর্শকবৃন্দ আল্লাহুম্মা সাল্লি আলা আমি রজবের চাঁদ রসুলের মিরাজটাকে বায়ান রাখছি চাঁদের কোরআনের নাজেলের সাথে সম্পৃক্ত রাখছি এখন কর্তৃপক্ষের তরফ থেকে চিঠি এসেছে এটা পাল্টিয়ে দেন এখন পাল্টিয়ে আমি দিলাম দে বলবো না আমার কথা বোঝা গেছে আমার কোনো আপত্তি নেই আমার মনে হয় আমি আপনাদের কাছে যে বায়ানটা রাখছি আমার মনে হয় আপনাদের কি বুঝতে খুব অসুবিধা ছিল কি মানে কোনো সমস্যা আছে কি কারণ এটা বায়ানটা যদি এর দ্বারা উপকার না হয় তাহলে আলাদা কথা কারণ আমি রসুলকে আল্লাহর দরবারে রসুল যাবে এই যে এই নামাজ ফরজ হবে আজ এই রাতে এই নামাজ যেহেতু আল্লাহর সাথে বান্দার সেরা জেকের নামাজ হচ্ছে জেকের আব্বা ভালো করে বুঝবেন যেটাকে আমি প্রমাণ করার জন্য আজ ওয়া শুরু করেছিলাম বুঝতে পারছেন কি আয়াত দেখুন সুবহানাল্লাজি আসর বে আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা অর্থাৎ পবিত্র কাবা শরীফ থেকে রওনা হবেন আল্লাহর নবী বোরাকে চেপে যাবেন কোথায় বাইতুল মুকাদ্দিসে ওখান থেকে যাবে কোথায় আল্লাহর দরবারে এই যাবার পথে যে নিদর্শনগুলো হবে আমি ওইটাই আপনাদের কাছে বায়ান করছিলাম কারণ যে জায়গায় যাবে সেটা হচ্ছে আরশে মোআল্লা তা আরশে মোআল্লা কিসের তৈরি সেটা তো জানা বুঝতে পারে আমার কিছু করার নেই আমি চেষ্টা করছিলাম ছেড়ে দিচ্ছি আমার বক্তব্য ছিল এটাই বোঝানোর জন্য কারণ রসুল যাবেন রওনা হবেন এখন হয়নি রওনা শুরু হবে কিন্তু তার আগে কি করবেন তার আগে আল্লাহ আমার নবীর বুকটাকে কাবা চত্বর ফেলে জিব্রাইলের দ্বারা চিরে নেবেন আলাম নাশরা লাকা সদর হুজুরের বুক চিরে দেবে জিব্রাইল একে বলে সিনাচা এটা হুজুরের জীবনে কবার হয়েছে চারবার প্রথমবার কবে হয় মা হালিমা সাউদি আরবানি তখন আড়াই বছর বয়স হুজুরের বুক চিরে তিনজন ফেরেশতার নারী ভুঁড়ি বার করে দিয়েছিল জানেন না হাদিস এসেছে হুজুরের নারী ভুঁড়ি বার করে দেয় বরফের পানি দিয়ে ধুয়ে আর জিব্রিল পলকটা বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে যখন আল্লাহ সা দয়া করে যে রাতে নামাজ ফরজ হবে জানেন না বাম স্তরে দুধের নিচে এটা এরা কিচ্ছু যায় না গাদাগুলো ছেড়ে দিচ্ছি কি বলবো সমস্যা পড়ে গেলাম কি ওয়াজ করবো না 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 এরা যখন বলেছে না আমরা ঝামেলা করবে ভাই সমস্যা হচ্ছে ঝামেলা হবে ওইখানটায় কি বলতে হবে বলে দিলে সুখ বুঝতে হতো না এ সাবজেক্ট পাল্লা না এই রাতের এই মাসের সাবজেক্ট হচ্ছে এইটা মিরাজের মাসে তা না ভাই এ তো আর রোজানা দেখ রোজা রোয়াজ করবো তাহলে মুশকিলে পড়ে গেলাম যে ভাইয়া আচ্ছা ঠিক আছে দেখে আমার নিজের তরফ থেকে আমি একটা করে দিই দেখি ওরা আবার চিঠি পাঠায় কিনা একটু দোষ মানে আল্লাহ আমি এখানে একটা কথা বলে দিচ্ছি এইখানে তারপর আমি ওয়াজ করছি একটা কথা বলে দিচ্ছি হচ্ছে আমি এই বায়ানের মধ্যে
পৃথিবীর সেরা আমাদের দেশে যে ওই কল্পনা চাওলা মহাকাশ বিজ্ঞানী এবং সুনীতা রান উইলিয়ামস যারা মহাকাশে গিয়েছিল যারা রাসূলের মহাকাশ যাত্রা চ্যালেঞ্জ করেছিল হুজুর তো মহাকাশে গিয়েছিল হুজুরের বয়স তখন 12 এখন মুখস্থ এটা জেনে নেন তারপরে বক্তব্য দিচ্ছি হুজুর যখন মহাকাশে যায় তখন হুজুরের বয়স হচ্ছে লিখে নেন হুজুরের বয়স 52 বছর কত বছর 52 বছর মহাকাশে উদ্ধ জগতে ভ্রমণকে মহাকাশ যাত্রা বলা হয় ভালো ভাষা বুঝলেন হুজুরের বয়স তখন কত বললাম 52 বছর তার মানে সেটা কত খ্রিস্টাব্দে হুজুর জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে 12 বছর হয়নি আর নবী হয়েছিল 510 খ্রিস্টাব্দে 610 খ্রিস্টাব্দে আর মিরাজ হয় 610 আর 12 22 খ্রিস্টাব্দে মানে হুজুরের বয়স তখন 52 হুজুর পর্দা নিয়েছিলেন 633 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে তাহলে হুজুর যখন মহাকাশে যায় তখন 600 কত হলো মুখস্থ করেন 622 আর সুনীতা রানী উইলিয়ামস মহাকাশে গিয়েছিল কবে যে মেয়েটা সফল হয়েছে এর আগে তো কেউ সফল হয়নি দেখো জানি বাবা এর আগে তো কল্পনা চাওলা গিয়েছিল ফিরে আসার পথে মহাকাশ বেলা ভেঙে যায় মহাকাশ থেকে একজনই ফিরে এসেছে চাঁদটা চাঁদ আলাদা আল্লাহু আকবার চাঁদ দেখা ছিল নীল আর্মস্ট্রং তো মুসলমান হয়েছে আলাদা চাঁদ আলাদা মহাকাশ আলাদা মিরাজ উত্তর জগৎ যেখানে জিব্রাইল যেতে পারে না সেখানে সুইজারে যাবে কথা তো ও যেতে পারেনি জিব্রিল যেতে পেরেছিল জিব্রিল কি বলেছো বলেছো আগার এক সিরে মুয়ে পারতারে পুরাম ফুরুগে তাদাল্লি বাসুজাত পুরাম ইয়া রাসূলুল্লাহ আর আমি যাব না একা একা চলে যান রব রব নিয়ে সে রব রব বুখারীর হাদিস এবার চলে যাবেন আপনি আমি আর যাব না যেখানে জিব্রিল যেতে পারে না সেখানে শুনি জানা যেতে পারে পারে না মনে কথা কোন যেতে পারে নি কিন্তু মহাকাশে গিয়েছিল মহাকাশে ফিরে এসে সুইজারে মুসলমান হয়েছিল কেন মুসলমান হয়েছে এই কারণে আল্লাহর নবী মহাকাশে যাওয়ার সময় বাইতুল মামুরের মসজিদে বসেছিল বাইতুল মামুর যে ফেরেশতাদের মসজিদ আপা ওই মসজিদে আল্লাহর নবী বসেছিলেন বসে আল্লাহর নবী এদিক ওদিক দেখছেন হঠাৎ পিছন নিচের দিকে তাকিয়ে দেখে আল্লাহর কাবা জিব্রিলকে হুজুর জিজ্ঞেস করছে এই জিব্রিল ও আমার কাবা যে বলে হ্যাঁ হুজুর ওটাই দুনিয়ার মাঝখান যদি এই রাতে নামাজ আছে তো নামাজ হচ্ছে আল্লাহর সাথে বান্দার প্রেমের শ্রেষ্ঠ সময় বাবা সেই জন্য এতগুলো কথা আমার বলতে ছিল কেন আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে কাবা দিকে ফিরে আর শুনি জানানি নয় আর আল্লাহ রাসূল কাবা দিকে ছিল কোথায় বসে বাইতুল মামুরে বসে মনে করে দেখো যখন শুনি জানানি না মহাকাশে গিয়েছিল তখন অনুবীক্ষণ যন্ত্র দূরবীন দিয়ে ওরা দুটো তারা দেখতে পায় প্রথম তারার ভিতর দিয়ে আল্লাহর রসুলের কাবা দেখেছিল শুনি তারা মনে করে দেখুন আর দ্বিতীয় তারার ভিতর দিয়ে রসুলের রওজা দেখেছিল তাই পৃথিবীতে ফিরে ও মেয়েটা বাড়িতে আমাদের ভারতে ও তো বাড়িতে গুজরাটের নরেন্দ্র মোদী যাচ্ছে নরেন্দ্র তখন ওখানকার মুখ্যমন্ত্রী গুজরাটের বড় মুকুট দিয়েছিল ওকে মনে করেন সোনার মুকুট মনে নেই মেয়েটা বলেছিল আমার এই মুকুট কাজে লাগবে না ভালো লাগবে না ওর স্বামী বলছে কেন ওর স্বামীকে তখন ছবি দেখিয়েছিল বলে এই দেখুন দুটো ছবি দেখে আল্লাহর কাবা আর নবীর রওজা বলছে এই কিন্তু তুমি কোথায় পেলে এই এই কোথায় পেলে এই এই শুনতে না বলে আমি মহাকাশে পেয়েছি বলে আমি এই দুটো জায়গা বাস্তবে দেখতে চাই ও দুটো জায়গা কোথায় মক্কার মদিনায় ওকে লেখা আছে দেখবেন মক্কা হজে গেছে আমি চারবার লেখা আছে ইন্নাল মুশরিকুন নাজাসুন এখানে অপবিত্র অবস্থায় কেউ প্রবেশ করবে না মুশরিকেরা ওখানে পরিষ্কার অবস্থা প্রবেশ করতে হয় তাই শুনে জানাই স্বামী বলল তুমি ওখানে যেতে পারবে না গেলে ওরা তোমাকে ঢুকতে দেবে না মনে করে দেখুন তাই ওই ওখানে ঢোকার জন্য গোটা বিশ্বকে চমকে দিয়ে এখান যে কাবা মহাকাশে দেখে এসেছে সেই কাবা নিজের চোখে দেখতে চেয়েছিল উনি মুসলমান হয়ে যায় সুনীতা রানী উইলিয়ামস আপনারা জানেন না মুসলমান হয়ে গিয়েছে যাও আমি লম্বা করছি না এবার আসুন একটু দর্শী পড়ে দিই পড়ে আপনাদের সাথে ছোট্ট করে আমি বিদায় নেব আমার দু ঘন্টা মানে 10:30 আমি নেমে যাব সব মিলিয়ে একটু দ্রুত আসুন আমি আমার নতুন বায়ান আবার শুরু করছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ নবী নবী কানে শুনি চোখে দেখি না মন জিত চাই উড়ি ও গো সোনার মদিনা
মদিনার ওই খরমা মিষ্টি আরো মিষ্টি বেদানা তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালালে সাইয়্যিদিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ দাইনি ইহসানা ইলাখিরিল আয়াত এই আয়াত কারিমাটার বাংলা মানে হবে এমন তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে আমার আল্লাহর নির্দেশ হলো তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করবে তার মানে হলো তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে অবিল ওয়ালিদাইনে ইহসানা একটি আয়াত রাখলাম সাথে একটি হাদিস ইজা মা তালিন ইহসান ইন কত আমাল ইল্লা বিসালাস এটাই অন্তত বলি আর যেন যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান একটুখানি যদি বসা যায় দেখেন একটু একটু সামনের দিকে যারা এসেছেন অবিল ওয়ালে দাইনে হেসানা তোমরা তোমাদের মা বাপের সাথে সৎ ব্যবহার করবে না উপকার পাবেন কি জলসা দিয়েছে লক্ষ্য করুন হাদিসটি ইজা মা তালিন ইনসান যখন মানুষ মারা যায় ইনকাত আমল তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় অর্থাৎ যখন কোনো মানুষ মারা যায় দুনিয়ায় তার কোনো আমল করার কোনো শক্তি থাকে না কেন কোরআন সাহেব আল্লাহ বলেছেন দেখবেন একটা আয়াত আছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত অর্থাৎ ইকরা ভালো করে শুনে আল্লাহ বলছেন ওয়াল আসর আমি সময়ের কসম করছি আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত কোরআনে আছে ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ মাত্রই এখানে ঈমানদারের নাম বলেন না ইনসান বলা হয়েছে নিশ্চয়ই মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ব্যতিক্রম ওরাই যারা ঈমান এনেছে তার মানে হলো আব্বা এই মানব মণ্ডলীর একটি দল যারা ঈমান এনেছে এবার টোটাল মানব মণ্ডলী কত কোটি বলেছেন 800 কোটি ব্যাখ্যা করিনি সুযোগ নেই এই 800 কোটির মধ্যে 300 কোটি যারা কোরআনকে মানে আবার ঈমানদার তারা তারা কিন্তু অঈমানদার নয় তাদের ঈমানের কম বেশি হতে পারে ওই সূরা আমি আপনাকে তেলাওয়াত শুনিয়ে দিচ্ছি যেখানে আল্লাহ ঈমান বাড়ে ও কমে বলেছেন সেটা হচ্ছে সূরা আল আনফাল আনফাল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ
আল্লাহ বলেন নিশ্চয়ই ভালো করে শুনবেন নিশ্চয়ই মুমিন যখন আমার জিকির করবে মুমিন আল্লাহ এখানে মানে ভাগ করে দিয়েছে কারা মানব মণ্ডলীর মধ্যে যারা মুমিন ভালো করে শুনাম এটা আল্লাহ বলে জানি না এইটুকু অন্তত ওয়াজ করি নাকি এইটুকু করি মুমিন কাকে বলে এখন একটু মুমিন কোরআন সুবহান আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা সূরা তাওবা ইন্নামাল মুমিনুনা নিশ্চয় মুমিন কারা তারা আল্লাহ বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল সূরা তাওবা আপনি দেখে নেবেন নিশ্চয় যারা আমার মসজিদকে চাষ করবে মান আমানা বিল্লাহ ওরা ইমানদার ওদের গুণ কি ওয়া ইকামিস সালাহ ওরা নামাজকে কায়েম করবে ওয়া ইতাইয যাকাত ওরা নিজেদের নির্ধারিত শরীয়তের যাকাত দেবে ওয়ালাম ইয়াকশা ওরা কাউকে ভয় করে না ইল্লাল্লাহ এটা ইমানের সংজ্ঞা মুখস্থ করতে হবে তাহলে ইমানের সংজ্ঞা ওই নিশ্চয়ই যারা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ নিশ্চয়ই যারা আমার মসজিদে চাষ করবে তারা ইমানদার মানে আমানা বিল ওরা ইমানদার ওরা কেন ওরা তো লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের কলেমা পড়ে নিয়েছে আল্লাহ সংজ্ঞা দিচ্ছেন আমি নই এবার বলছেন আল্লাহ নিশ্চয়ই মুমিন যখন আমার জিকির করে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকির আল্লাহ নিশ্চয়ই মুমিন যখন আমার জিকির করে তখন কি হয় মুমিন যখন আমার জিকির করে তখন তাদের ওয়াজিলা কুলুবুহু তাদের কলবটা আমার ভয়ে সন্তুষ্ট হয় ভীত হয় যে আমি গুনাহ করব আমি জিনা করব কারণ 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 আসসালাতু তানহা আনিল ফাহশা নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় থেকে দূরে সরিয়ে রাখবে আর কিছু নয় কোরআনের দাবি এটা আপনি পড়েন না আমার কাছে আপত্তি নেই আমি ওই ব্যাপারটা আপনার জন্য আল্লাহর উপরে শপথ করে দিচ্ছি আমার দায়িত্ব আপনাকে দাওয়াত করা আর আপনার দায়িত্ব হেদায়েত দেওয়া আর আল্লাহর দায়িত্ব হেদায়েত করা আমার দায়িত্ব না আমার দায়িত্ব দিনই তাবলীগ করা দাওয়াত দেওয়া আমি দাওয়াত দিচ্ছি কি সেটা আপনার দায়িত্ব আল্লাহর জন্য দাঁড়িয়ে যাওয়া ভালো করে শুনবেন কারণ আল্লাহর কাছে দাঁড়ানোটাই হলো মুমিনের একটি আল্লাহর জন্য ভীতি অবস্থা সৃষ্টি করে আর যখন কোনো মুমিন আল্লাহর জন্য দাঁড়ায় সে আর জেনা করতে পারে না ভাই কোন যুবক ছেলে জেনা করার আগে নামাজটাকে দূরে সরে রাখে কারণ ইন্না সালাতা তানহা আনিল ফাহশা নিশ্চয়ই নামাজটাকে কুকাজ থেকে দূরে রাখে ভালো করে শুনবেন তাহলে কুকাজ মিথ্যে কথা বলা মিথ্যে কথা বলা কুকাজ না সবচেয়ে বড় গুনাহ কবিরা জেনা করা কুকাজ না পরে তুমি ভাগরা করা কুকাজ না আরে বলো লোকের জমি ভাগরা করা কুকাজ না আশ্চর্য জমি বন্ধক রাখা কুকাজ না আশ্চর্য আপনি বলুন স্বনির্ভর গোষ্ঠী নামে লোন নেওয়া শরিয়াত বিরোধী হারাম সুদ সুদের সাথে জড়িয়ে যাওয়া শরিয়াত বিরোধী তো এই কুকাজ দূরে সরিয়ে রাখবে কে নামাজ কারণ নামাজ আল্লাহর ভয় সৃষ্টি করে দেয় তখন কি হয় ফাজাদ ইমান ইমান বেড়ে যায় ইমান বাড়ে আবার ইমান কমে আল্লাহু আকবার আল্লাহু আকবার আসলে কর্তৃপক্ষর বোঝার ভুল হচ্ছে জানি না ইমান ইমান কমে যায় সবচেয়ে ছোট ইমানটা কি সবচেয়ে ছোট ইমান হচ্ছে সর্ষের দানা সবচেয়ে ছোট ইমানটা কি আপনি জানেন না এটা জানেন না জাহান্নাম কটা জাহান্নাম কটা তাহলে আটটা বললেন কেন ভুল আপনার দোষ নয় স্লিপ অফ টাং জান্নাত হচ্ছে আটটা কেন আল্লাহর রহমত বেশি তাই আর জাহান্নাম হচ্ছে সাতটা লিখুন জান্নাত হচ্ছে পাশাপাশি জান্নাত কোথায় পাশাপাশি বলে যায় না আল্লাহু আকবার উফ উজুর পর উজু উজুর পর একটি কলেমা পড়তে আকাশের দিকে মুখ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলেমাটা পড়লে
আকাশের দিকে মুখ করে সাত আঙ্গুল দিয়ে উজুর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি জান্নাতের আটটা দরজা যে কোনো একটা দরজা দিয়ে ইচ্ছামতো ঢুকবে আরে জান্নাতের আটটা দরজা যে কোনো দরজা দিয়ে এর মানে হলো জান্নাত পাশাপাশি